ভয়াবহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের উপকূলীয় অঞ্চল। প্রাণ গেছে কমপক্ষে 11 জনের। বুধবার দেশটির ভোহেমার শহরে আঘাত আনে গ্যানামে নামের ঝড়টি। কর্তৃপক্ষ জানায়, শুরুতেই ঝড়টি ভারত মহাসাগরের একটি দ্বীপের দিকে ধাবিত হচ্ছিল। হঠাৎ গতিপথ বদলে সেটি আছড়ে পড়ে মাদাগাস্কারে। বাতাসের গতি ছিল ঘন্টা 150 থেকে 210 কিলোমিটার পর্যন্ত। ভেঙে গেছে বহু গাছপালা, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক আবাসিক আর ভবন। প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। জানা গেছে এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 7,000 মানুষ। কবলিত এলাকায় এখনও আটকে আছে বহু মানুষ। বিরূপ আবহাওয়া আর বাড়িঘরের ধ্বংসস্তূপ পড়ে রাস্তা আটকে থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।